হে গাইস ওয়েলকাম টু ফুটবল দুনিয়া হারওয়ার্ডস ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। শুরু করছি ইস্ট বেঙ্গলকে দিয়ে। আগামী 20 তারিখ ইস্ট বেঙ্গল আমার মনে হয় এবারের আইএসএলে তাদের সহজতম প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামছে, গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। তো সেই ম্যাচের আগে ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন কিন্তু আরও বেশ কয়েকটা বড় সিদ্ধান্ত নিয়েছে। আইএসএল স্কোয়াডে থাকা অনিকেত যাদব এবং নবী হোসেন খানকে আবারও কিন্তু রিজার্ভ দলের সঙ্গে প্র্যাকটিসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যদি ভবিষ্যতে কখনো প্রয়োজন পড়ে তখন তাদের আবারও সিনিয়র স্কোয়াডে ডেকে নেওয়া হবে। অন্যদিকে এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল খুব সম্ভবত পাচ্ছে না তাদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমাকে। কয়েকদিন আগেই আমি তোমাদেরকে বলেছিলাম অ্যালেক্স লিমার চোটটা কিন্তু বেশ কিছুটা গুরুতর, তো তিনি খুব সম্ভবত 1 সপ্তাহ কি 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে চলেছেন। তো অ্যালেক্স লিমা কিন্তু থাকছে না নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল স্কোয়াডে, এইটা কিন্তু মোটামুটি এক প্রকার নিশ্চিত। অন্যদিকে এলিয়ান্দ্রো, যাকে গত ম্যাচে চোটের কারণে স্কোয়াডে রাখেননি ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, যদিও তার চোটটা কখন লাগলো কোথায় লাগলো সেটা কিন্তু আমরা কেউ জানি না, তিনি মেরে কেটে খেলেইছেন হয়তো কিছু মিনিট, মানে সেই ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল এর প্রথম ম্যাচ পর্যন্ত। কখন যে তার চোট লাগলো সেটা আমরা কেউই জানি না। তো যাই হোক, এলিয়ান্দ্রো নাকি চোট সারিয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি কিন্তু কালকে দলের সঙ্গে পুরোদমে প্র্যাকটিসও করেছেন। তো যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু এলিয়ান্দ্রো আবারও নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল টিমে ফিরতে চলেছেন। এবার দেখা যাক ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এলিয়ান্দ্রোকে ফার্স্ট ইলেভেনে রাখেন নাকি পরিবর্তন হিসেবে ব্যবহার করেন। অন্যদিকে এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডোর কিন্তু মনে ইতিমধ্যেই ঢুকে গিয়েছে ডার্বির আবহ। কালকে কিন্তু কেএল ব্লেস্টার্সকে 5 গোলে চূর্ণ করার পরে নিয়মমাফিক সাংবাদিক সম্মেলনে এসে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু ডার্বি ম্যাচেও শক্তিশালী একাদশী নামাতে চলেছেন এটিকে মোহনবাগানের, এবং তিনি ডার্বি ম্যাচেও এটিকে মোহনবাগানের ভালো খেলা এবং জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। যেভাবে প্রথম লিগে পিছিয়ে পড়েও এটিকে মোহনবাগান কেএল ব্লেস্টার্সের মতো প্রবলতর একটা প্রতিপক্ষকে তাদের নিজেদের ঘরের মাঠে প্রবল জনসমর্থনের সামনে পড়েও 5 গোলে হারিয়েছে, সেটা কিন্তু অবশ্যই এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডোকে তৃপ্তি দিয়েছে। তো এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডো কিন্তু বলা যায় পরিষ্কারই বলে দিয়েছেন ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ভারতীয় ফুটবলের পরিচিত মুখ হলেও কিন্তু তার দল 29 তারিখ কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবারের আইএসএল এর প্রথম ডার্বিতে জেতার জন্যই মাঠে নামবে এবং তিনি কিন্তু সম্পূর্ণভাবে তার টিমের ফুটবলারদের নিয়ে আত্মবিশ্বাসী, এইটাও কিন্তু তিনি জানাতে ভোলেননি। তো ডার্বির কিন্তু এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে, এটিকে মোহনবাগানের কিন্তু ডার্বির আগে আর কোনো ম্যাচ নেই, তারা একেবারে 29 তারিখ খেলতে নামে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। যদি ইস্ট বেঙ্গল গুয়াহাটিতে 19 তারিখ যাবে, 20 তারিখ তারা মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ইতিমধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগানের ম্যাচ নিয়ে ময়দানে উত্তেজনার পারদ আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। বিগত বেশ কয়েকটা ডার্বি ম্যাচেই কিন্তু শেষ হাসি হেসেছে এটিকে মোহনবাগান এবং আইএসএল এ এখনো পর্যন্ত যতবার মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল প্রত্যেকটা ম্যাচেই কিন্তু জয় পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তো চাকা কি ঘোরাতে পারবে স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষণাধীন ইস্ট বেঙ্গল, সেই দিকে তো আমাদের প্রত্যেকের নজর থাকবে। তো বাঙালির চির পরিচিত এটিকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি দেখার জন্য কিন্তু আমি যথেষ্ট এক্সাইটেড। তো আশা করবো একটা তুল্যমূল্য লড়াই হবে, তারা ইস্ট বেঙ্গল নর্থ ইস্টের বিরুদ্ধে ভালো রেজাল্ট করবে এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই। তো যাই হোক, চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর মনে করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবলই নিয়মিত সঠিক তত সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। আর পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার একটা নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাও আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।